সে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে, ছবি তুলে তারপরে সে নিজে নিজেই ভাইরাল হয়েছে। দেশ জুড়ে আলোচনায় আসার পর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। কিছুদিন ধরে বন্ধ রয়েছে মোবাইল নাম্বারও। আরেকজনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদানপত্র দিলেও এখন পর্যন্ত নতুন কর্মস্থলে উপস্থিত হননি মতিউর, এমনকি ছুটিও নেননি তিনি। এমন পরিস্থিতিতে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে মতিউর দেশ ছাড়ার গুঞ্জনও রয়েছে, আর তা ঘটে থাকলে তাকে পাওয়া কষ্টসাধ্য হবে। এরই মধ্যে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার ও তার ছেলে ছাগলকাণ্ডের হোতা মুশফিকুর রহমান ইফাত দেশের বাইরে পাড়ি জমিয়েছেন। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানের অবৈধ ঢের বৃত্ত নিয়ে আলোচনা সমালোচনা হয়। এর মধ্যে গত 23 জুন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে প্রত্যাহার করে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করে সরকার। পরদিন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। গত 25 জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চিঠি দিয়ে মতিউর রহমানকে ওই দিন এক মিটিংয়ে সশরীরে থাকার নির্দেশ দেয়। কিন্তু মিটিং তো দূরে থাক, নতুন কর্মস্থলে এখন পর্যন্ত একদিনও অফিস করেনি মতিউর। সম্প্রতি দেশের বাইরে একটি শহরে মতিউরকে দেখা গেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলছেন মতিউর দেশেই আছেন। এ বিষয়ে মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি। আরেকটি সূত্র দাবি, মতিউর রহমানের নামে বেনামে থাকা সম্পদের বিষয়ে দুদক ছাড়াও একাধিক সংস্থা অনুসন্ধান করছে। গত মাসের মাঝামাঝি তড়িঘড়ি করে ব্যাংক থেকে 8 কোটি টাকা তুলে নেন তিনি। বর্তমানে জমা আছে 4 কোটি টাকা। টাকা লেনদেনের বিভিন্ন সময় 115টি ব্যাংক হিসাব ব্যবহার করেছে মতিউর। বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি, মানি লন্ডারিং ইউনিট সহ একাধিক গোয়েন্দা সংস্থা মতিউরের অর্থ লেনদেনের তথ্য বের করতে অনুসন্ধান শুরু করেছে। তার বিদেশি পাসপোর্ট আছে কিনা তাও অনুসন্ধান চলছে। দুর্নীতির অর্থে অনেকেই পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাসপোর্ট নিয়ে থাকেন। মতিউরের ক্ষেত্রে এমনটি হয়েছে কিনা যাচাই করা হচ্ছে, কারণ চাকরিবিধি অনুযায়ী বদলির দিন সশরীরে নতুন কর্মস্থল অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সিনিয়র সচিব ও এনবিআর এর কাছে যোগদান করার কথা মতিউরের। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন এসব ক্ষেত্রে যোগদান করতে হবে সশরীরে, অন্য কারো মাধ্যমে যোগদানপত্র পাঠালে কর্তৃপক্ষ তা গ্রহণ করতে পারে না। মতিউর সশরীরে যোগদান করেননি, পাশাপাশি ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, যা অসদাচরণ বলে গণ্য হবে। এর জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হতে পারে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।